আপা আপনার ওই একটা প্রাইজের দাম 6 লাখ আপা। এটা দুলা ভাইকে বলে পছন্দ করেন আপা? এটা হচ্ছে আপনার 5 ফিট একটার দাম 6 লাখ। 6 লাখ? হ্যাঁ হ্যাঁ, 6 লাখ 50। হ্যাঁ, লিফট ফাঁকা হচ্ছে আপা, হয়নি এখন, আরেকটু আরেকটু দেখি ততক্ষণ দেখা যায়। লিফটটা ফাঁকা হতে হতে আসেন, লিফট ফাঁকা হতে দিকে আসেন, আরো দরজা আছে। সিংহ আছে সামনে, এটা হলো কি একটা মানে আপনার সেই ধরনের গেট হলো আপা। এবার এইগুলোর দাম অনেক, কেমন হবে? পারবো না সেটা বলে লাভ নাই, পারবো কিন্তু নষ্ট করে লাভ কি? সুন্দর, প্রাইজও তো অনেক, প্রাইজও অনেক। আবু না রেখে দেন, রেখে দেন, এক্সিলেন্ট মা, অনেক সুন্দর। আমো পড়ে গেলে সাবধান, ভেঙে যাবে সব কিছু, অনেক এক্সপেন্সিভ মা, একটু সাবধানে। আতিয়া এগুলো শাওয়ার, শাওয়ার গোসলের জন্য, যেটা উপরে দেখলে না ওটাকে দেখলাম। আবু এগুলো সবগুলো এক্সপেন্সিভ, এইদিকে একটা ছোট জিনিস, ছোট গুলো নেওয়া যাবে না, না ওই যে ওই পাশে ওখান থেকে আমার ডিজিটাল শাওয়ার নাও তুমি দেখি আয়, আল্লাহ চাইলে কত প্রাইস, কত প্রাইস, কত কেউ নাই তাহলে প্রাইস কত একটু যদি বলতে না, কিচেনটা একটু দেখি এদের কি কি এক্সট্রা আছে কিচেনে, এটা একটু ছবি না দেবো, ছবি হ্যাঁ নিতে পারো, সমস্যা নেই। এইটা যেভাবে আছে না এইটা আমরা বিক্রি করবো, পুরোটা পুরোটাই যা আছে তাই, হ্যাঁ যা আছে তাই, একটু বললে ভালো হয় একটু যদি বলতেন। এটা হচ্ছে আপনার করা ডোকো পেন্ট করা, কি কি আছে যদি একটু দেখানো যায়, ভিতরে আপনার সেল গুলো আছে, গ্লাস সিস্টেম ওপেন, আছে কি এখন ম্যাজিক কর্নার, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখার মতো যাবে না এখানে আমাদের ড্রয়ার আছে বিভিন্ন রাখার জন্য, আচ্ছা আচ্ছা, এটা আছে কিচেন হুড, এটা হুড, হ্যাঁ দুই সাইডে আমাদের এই ধরনের
এদিকে এটা কি জানো? এটা 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 হচ্ছে আপনার ডিশ গুলো থালা বাটি এগুলো শুকানোর জন্য। বুঝতে পারছেন কি তাহলে ডিশ শুকানোর জন্য বলতেছে, মানে প্লেট গুলো শুকানোর জন্য এটা ব্যবহার করতে হবে। আচ্ছা এই তো আর তো কিছু না। আর এগুলো কি এক্সট্রা সেল হয়? আচ্ছা আচ্ছা, কেমন প্রাইস এগুলোর ভাই? এটার প্রাইস পড়বে আপনার 5000 টাকা এই সেটটা। শুধু এই একটা সেটের দাম? হ্যাঁ এই এক সেটের দাম 500 করে। এটা কোন দেশের ভাই? এটা চাইনিজ। চাইনা না, ড্রাই ট্রে চাপাটি চামচ টুকরো রাখার জন্য, এখানে আপনার ফয়েল পেপার র‍্যাপিং পেপার এগুলো রাখার জন্য। হ্যাঁ ওই ওই সিস্টেমে। হ্যাঁ এইটা তো এই সেট এই যে এখানে ঢাকনা লিড হোল্ডার, এগুলো ঢাকনা রাখার জন্য এই পাশেরটা আম্মু এটা আমাদের পুরোটা সেল হয়ে গেছে। ও অলরেডি সেল হয়ে গেছে? হ্যাঁ এটা আমরা এই রানিং প্রোডাক্টই আমরা দস্ত। এটা কি উপরে কি ম্যাটেরিয়ালসটা কি গ্লেজ দিচ্ছে এত সুন্দর? এটা হচ্ছে পেস্ট করা। পেস্ট করা? হ্যাঁ। ও এটা কি হুড? হ্যাঁ কিচেন হুড। ও সেন্সর নাকি? হ্যাঁ এটা সেন্সর সিস্টেম। আপনাকে এটাই দেখা যাবে, আমাদের রিসেটে ফিটিং করা আছে। আরো আছে? আচ্ছা আরো আমাদের হুড কালেকশন আছে আপনার প্রায় 8 থেকে 9টা, খুবই আপডেট মডেল। সুন্দর সুন্দর, এটা অনেক সুন্দর অনেক সুন্দর। আর ওদিন কেমন ভাই? সেটা তো শোনা হলো না। স্কয়ার ফিট হিসাবে এটা স্কয়ার ফিট পড়বে আপনার 3200 টাকা। 3200 টাকা স্কয়ার ফিট এই ম্যাটেরিয়াল যা আছে এইগুলো দিয়ে? হ্যাঁ। অ্যাকসেসরিজ? অ্যাকসেসরিজটা আলাদা আপনাকে কিনে নিতে হবে। তো অ্যাকসেসরিজ আবার আলাদা না, আমি ইনক্লুড হলে তো ভালো হয়। না ইনক্লুড হলে আপনি দেখা যায় 4700। আর ওই অ্যাকসেসরিজটা হচ্ছে যে বাধ্যতামূলক না, আপনার যেটা যেটা দরকার ওইটাই নেবেন। এখানে তো বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ ব্যবহার করতে হবে। আপনারা কি ডিজাইন ড্রয়িং করে দিবেন নাকি বাসায়? আমাদের ডিজাইন ড্রয়িং করে দিব আমরা 3D 2D। আচ্ছা এর জন্য আমরা একটা চার্জ নেই। কত ভাই? 10000 টাকা। 10000? আবার এদিকে আসেন। প্লেট ডিশ রাখার জন্য এটা হচ্ছে এলিভেটর বাস্কেট। খুলে দেখা, খুলে দেখেন তো একটু। হ্যাঁ এই যে দেখেন আপা, একটু দেখেন এটা লিফটার। ও জিনিসপত্র রেখে ছেড়ে দিবেন উপরে ছেড়ে দিবেন। এই সেম জিনিসের নিচে দেখলেন না, ওটারই একটু আপডেট বোধ হয়। ও পাশেরটাও কি সেম ভাই? হ্যাঁ সেম। এটা হচ্ছে আপনার ডিটেল, এটা হচ্ছে ওয়্যারের এসএসএ। ও ওয়্যারের না? হ্যাঁ ওয়্যারের। আপনার ওভেন সহকারে যে চুলাগুলো আছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো তা ওটা আছে। ইলেকট্রিক ওভেনটা আছে, মাইক্রো ওভেন। ওইগুলো কি? এটা টল ইউনিট লাউডার সিস্টেম, আপনি কিচেনে ব্যবহার করবেন, একটা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো জিনিসগুলো রাখা যাবে। কেমন? ও আচ্ছা সুন্দর। তো আপনি দেখেন এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। পুরো ফ্রিজ, অলমোস্ট ফ্রিজ। এই যে দেখেন খুলছে, দেখেন আরো বড় আছে। এই দেখেন এটার দাম, এক্সট্রা দাম কত? শুধু ওইটুকু? এইটার দাম পড়বে 50000 টাকা। ও শুধু ওই ওই বোর্ড ভিতরে অ্যাকসেসরিজটার দাম? ও শুধু অ্যাকসেসরিজের দামই? হ্যাঁ ফ্রিজের দাম হয়ে গেল গো। আর হচ্ছে আপনার ক্যাবিনেট যদি তৈরি করে নেন, ক্যাবিনেটের দাম পড়বে আপনার 35000 টাকা। শুধু ক্যাবিনেটের দাম? শুধু ক্যাবিনেটের দাম। এটা দাম পড়বে আপনার 4500 টাকা। পানি দিয়ে ক্লিন করবেন, কোনো সমস্যা নেই। তো ভাই ডিজাইন করেন আপনি? না ডিজাইনার আর্কিটেক্ট আছে। ও আমাদের সিঙ্ক গুলো আছে কিন্তু ভালো ভালো কোয়ালিটি। আমাদের গ্রামের বাসায় কাজ মানে চলতেছে অলরেডি। ওকে তো একসাথে দেখাও যাচ্ছে আমরা। দিলে কিচেনটা, কিচেনটা যদি করাতে চান কিচেনে স্ল্যাবটা দিবেন না, তাক দিব না? না স্ল্যাবে এই যে নিচে যে স্ল্যাবটা আছে না ঢালাইতে, এরপর যদি আপনি ক্যাবিনেট করেন তখন আপনার ক্যাবিনেটটা তৈরি করে ওটি ভিতর দেওয়া হয়। আর আপনি যদি কাঠ দিয়ে করেন, কাঠের উপর শুধু গ্রানাইটটা বসাই দিবেন তবেই হবে। ও আপনি 10 বছর পর বা 15 বছর পর চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি দালান হয় তো একটু ভাঙতে হবে। না এনাদের জিনিসগুলো যা আছে না, সেটা আছে অনেক সুন্দর। এই জন্য এই জন্য কি না আসলে আপনি আইডিয়া পাবেন না। তো প্রাইস দেওয়া আছে না আপু? প্রাইস দেওয়া নাই না? আচ্ছা আগে দেখেন, আচ্ছা দেখো আগে দেখে জিজ্ঞেস করুন। 1000 রাখছে বোধ হয় নাকি না ওগুলো বিক্রি? মানে ও ওগুলো একে একে ফ্লোর, একে একে এগুলো ডিসপ্লেও আছে না? ওগুলো আছে, দেখ আগে দেখো।
এই বেডগুলোর প্রাইস কেমন হবে মনিটর সহ? আপু এগুলো বেড প্রাইস দেওয়া নয় না? 450 দেখছো আতিয়া, যে গাড়ি 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 বেড, সরি টিভি ভিতরে ফোল্ড হয়ে যায় মনে হয়। ওগুলো মা ওগুলো ওগুলো ওগুলোর ক্যামেরার মনে রেখে দাও, আর সব রেখে দাও, চলো এমনি দেখো আগে, অনেক কিছু আছে তো। ডাইনিং গুলো তো সুন্দর, ডাইনিং 6 টেবিল আছে, 8 টেবিলও আছে দেখছো। হ্যাঁ বসেন দেখেন, প্রাইসও যে অনেক বেশি, বাইরে কিনতে গেলে আপনার 1-1.5 লাখ টাকার মতো, দামও বেশি। যেন এই যেগুলো মুভেবল বোধ হয় না, এই যে মুভেবল, এই যে এটা হলো রাজকীয় আপা, আপনি এটা কত কত? এটা 5,50,000 প্রাইস ও মাশাআল্লাহ, খালি জিনিস দেখতে সুন্দর হলে হবে না, দামও সুন্দর। চলেন খালি মুগ্ধ হলে হবে, ভাইকে বলতে হবে নেওয়া।